এক অনুষ্ঠানে আমরা কথা বলি ঢালিউড কুইন অপু বিশ্বাসের সাথে। অপুর কাছে আমরা জানতে চাই, ইদানিং আব্রাম খান জয়কে একেবারেই দেখা যাচ্ছে না, না ফেসবুকে না ইউটিউবে। জয়ের সাথে সারাদিন কিভাবে সময় কাটান জানতে চাইলে অপু বলেন, আসলে আপনারা কিন্তু দেখেছেন আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে অপু বিশ্বাস, এবং ওইখানে শুধুমাত্র যে আমি কুক করতে পারি তা না, বিশ্বাস করেন যে কেকের রেসিপিটা আপনারা দেখেছিলেন যেটা আমাকে জয় বলে দিচ্ছিল, এটা কিন্তু সত্যি ওর বানানো। এবং প্রায় মাঝে মাঝে আমি ওকে, এখন সোশ্যাল মিডিয়ায় আনা হয় না, কিছুদিন আগে ও কিন্তু আমাকে খিচুড়ি রান্না করে খাইয়েছে এবং ইনগ্রেডিয়েন্টসটা কিন্তু তার ছিল। সবচেয়ে মজার একটা ব্যাপার শেয়ার করি, সেটি হচ্ছে যে আমি খিচুড়ি রান্না করতে গিয়ে আমি যখন ওকে জিজ্ঞেস করছিলাম, বিশেষ করে আমি একটু ওকে বারবার জিজ্ঞেস করবো, সে আমাকে বলবে এটা পছন্দ করে, তো আমি ইচ্ছে করে লবণের অংশটা এক চামচ দিয়েছি, পরে আমি বলছি বাবা আরেকটু দিব, বললে আরেকটু দাও, তাহলে তুমি দাও, এবং সে ঠিক ওই মেজারমেন্টে দিল। আলাপের এক পর্যায়ে বড় হয়ে জয় কি হতে চায় জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, এটা সময় বলে দেবে। বাচ্চাকে নিয়ে তো বাবা আমার পরিকল্পনা শেষ থাকে না, তবে আমি সবসময় চাই, আপনারা আগেও শুনেছেন এখনও বলবো, আমি চাই আমার মার ইচ্ছে পূরণ করতে। মা চাইতেন যে সে ডাক্তার হোক, আর ও তো অনেকটা ছোট, ওইভাবে মানে এখনও কি চাই সে নিজেই জানে না, তো ওই জায়গা থেকে তার ইচ্ছা শক্তির উপর ছেড়ে দিব। আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে আব্রাম আসলে কি হবে বা কি হওয়া উচিত এটা আসলে সময় বলে দেবে আমার মনে হয়।